Hi everyone, the Cupcake channel e ami tomader shobai ke welcome janacchi. To ajke ei muhurte amar vlog korar kono plan chilo na. Ekhon kota baje tumra guess korte parcho keu? Wait ami bolchi ekhon baje ratri 10ta. To amader dinner bananor preparation cholchilo amar. তো আমি আজকে পরোটা বানিয়েছি। তো আমার হাজবেন্ড হঠাৎ করে বললো যে মিষ্টি কুমড়ো দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি বানাবে। তো হঠাৎ করে হাজবেন্ড এরকম যখন সারপ্রাইজ দিল যে ও রান্না করবে, তো এর থেকে বেশি স্পেশাল তো আর কিছু হয়ই না যখন হাজবেন্ড এরকম বলে যে রান্নাটাই করে দিচ্ছে। তো আমার নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছে। তো ভাবলাম যে হাজবেন্ডের হাতের রেসিপি একটা কুকিং ব্লগ এটা আমি শুট করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি এখন ব্লগ করা শুরু করলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখছো, কারণ আমি এখন পরোটা করছিলাম, তো একটু ঘেমে ঘুমে গেছি। তো আমার পরোটা করা হয়ে গেছে, এবার হাজবেন্ড রান্নাটা শুরু করবে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে ডেফিনেটলি আমাকে চপিং তো করেই দিতে হবে। তো চপিং আমি সমস্ত কিছু করে দিয়েছি, তো আমি সেটাও দেখাচ্ছি, তো রান্নাটা আমি সম্পূর্ণটা শেয়ার করছি। তো চলো আজকে রাত্রেবেলার এই একটা মিষ্টি কুমড়া তরকারি রেসিপিটা আমি শুট করতে চলেছি, তো চলো সেটা শুরু করা যাক। তো এটা আমার হাজবেন্ডের হাতের বানানো আরেকটা কুকিং রেসিপি আসতে চলেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো এখন দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। তো এখানে আছে আমার মিষ্টি কুমড়ো আর আলু, এইভাবে আমি কেটে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে টমেটো, আছে আদা আর লঙ্কা, এটা আমি কেটে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করবে। তো রান্নাটা হতে হতে ভাবলাম আমি সোসাইটির রাত্রের ভিউটা একবার শেয়ার করে দিই। আমি সবসময় দিনের ভিউ শেয়ার করেছি। তো এই যে এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতে সারা রাত লাইট জ্বলে, আর এমনি যে লাইটগুলো আছে এটা 10টার পর তো নিভে যায়, জানি না আজ এখনও কী করে জ্বলছে।
আর তোমরা এখানে বুঝতে পারছো কিনা জানি না, আমার ঘর রান্নাঘরে যে সেদিন দেখিয়েছিলাম ব্লগে যে পায়রা বাসা করেছে এবং ওরা রাত্রে এখানেই ঘুমায়। এবার এখানেই ঘুমায়, আমি আর উড়াইও না, তো চলো ঘুমা। বাট প্রবলেমের মধ্যে একটা যে আমাকে বারান্দাটা একটু বেশিই পরিষ্কার রাখতে হয়, মানে প্রতিদিন আর কি আমাকে জল দিয়ে ধুতেই হয় বারান্দাটা, কারণ এখানে এরা বসে তো আর এই জায়গাটা ভীষণ নোংরা করে, তো এই জায়গাটা আমাকে পরিষ্কার রাখতেই হয়। তো এখন যদি আমার তাকিয়ে আছে এরা, বাট আমি সেটা শ্যুট করতে পারছি না। যতক্ষণ এদিকে রান্না হচ্ছে ততক্ষণ আমি আর কিছু বাসন ছিল, বাসন জমে গেছিলো, তো আমি সেটা মেজে নিলাম। এদিকে পরোটা হয়েছিল, তো পরোটার সেই ফ্রাইং প্যান আর হাজব্যান্ডের অফিসের টিফিনের যে বক্স সেটা মেজে নিলাম, তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর বাসন মাজার যখন কথা বলছি তো আমি আরেকটা জিনিস বলি, আমি আমার একটা ব্লগে বলেছিলাম যে এই কলটা এরকম চললে আর কি আমার জামা কাপড় ভিজে যায়, শাড়ি পরেছিলাম সেদিন, শাড়ি পুরো ভিজে গেছিলো, তো এই প্রবলেমটা আমার হচ্ছিলো। তো আমার মা যেহেতু ব্লগ দেখে, তো আমার মা এই বুদ্ধিটা দিয়েছিল যে এরকম করে একটা কিছু বেঁধে রাখতে, তো আমি ডাস্টারটি আপাতত বেঁধে রেখেছি এবং এটা এত হেল্পফুল হয়েছে, মানে এখন হাই স্পিডে যদি আমি কল চালাই তো আর আমার এই অসুবিধাটা হয় না। তো মা থ্যাংক ইউ, তুমি এই ব্লগটা যদি দেখো তাহলে এই দেখো আমি এরকম একটা বেঁধেছি এবং থ্যাংক ইউ, এটা আমার ভীষণ হেল্পফুল হয়েছে এটা। আর এদিকে রান্নাটাও হয়ে এসেছে, তো আমি একে বললো এবার গ্যাসটা অফ করে দিতে, তো আমি যেহেতু পরোটার সাথে খাবো আমি একটু গ্রেভি রাখছি, বাট তোমরা চাইলে একদম একটু শুকনো নামাতে পারো। আর মিষ্টি কুমড়ো আলু দুটোই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আর ফলের বাঁধাকপি ছিল তো সেটা একটু রয়ে গেছে, তো সেটাও আমাদের রাত্রে হয়ে যাবে। আর এর সাথে রয়েছে, আর তার সাথে রয়েছে গরম গরম পরোটা, তো এই আজকে আমাদের ডিনার। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, তো আমরা এবার খাওয়া দাওয়া করতে বসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর যদি তোমাদের এরকম কুকিং ব্লগ এরকম ভালো লাগে, আমার রেসিপি হোক বা আমার হাজব্যান্ডের রেসিপি হোক, তো আমাকে অবশ্যই বলো কমেন্টে। তো এরকম কিছু কুকিং রেসিপি নিয়ে আমি আরও কিছু ব্লগ শ্যুট করব, তো দেখা হচ্ছে একটা অন্য ব্লগে একটা নতুন কিছু এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে। তো টাটা।